নমস্কার দর্শকবৃন্দ, আজ আপনাদেরকে দেখাবো যে হস্তরেখার মাধ্যমে সন্তানের যোগ থাকলেও আপনাদের সন্তান হয় না কেন। আমার এই ভিডিওটি প্রথম থেকে দেখবেন এবং শুনবেন, স্কিপ করবেন না, তাহলে কেউ কিন্তু বুঝতে পারবেন না। আজ আপনাদের বলি যে হস্তরেখার দ্বারায় কীভাবে বোঝা যায় যে আপনাদের সন্তান আদৌ হবে কি হবে না। অনেকের প্রশ্ন করে থাকে, অনেকে বলে থাকে, তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন। প্রথমে বলি, যদি বৃহস্পতি পর্বত, এটা আমাদের বলা হয় বৃহস্পতি পর্বত, বৃহস্পতি পর্বতে যদি আমার দেখতে হয় প্রথমে কি বৃহস্পতি পর্বতটা কি ছোট আছে, যদি ছোট থাকে তবে সেই ক্ষেত্রে কিন্তু সন্তান জন্ম দেওয়া খুব কষ্টকর হয়ে ওঠে। এটি কিন্তু আমাদের দুজনের হাতকে দেখতে হয়, স্বামী স্ত্রী দুজনকেই দেখতে হয়, তবেই তাদের মধ্যে বিচার বিশ্লেষণ করে তবেই আমরা বলতে পারি যে আপনার সন্তান যোগ হবে কি না, প্রথমত বললাম। দ্বিতীয়ত বলি, যদি আপনার এই বৃহস্পতি পর্বতে যদি কোনোরকম জাল চিহ্ন থাকে তবেও সেই ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা হয় না। তৃতীয়ত বলি, যাদের দেখবেন শনি বলয় আছে, এটাকে বলা হয় শনি বলয়, যাদের যদি শনি বলয় থাকে সেক্ষেত্রেও কিন্তু সন্তান প্রাপ্তির যোগ হওয়ার খুব কম থাকে, যদিও হয় তবে সেই সন্তান কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি সম্ভাবনা খুব বেশি থাকে। চতুর্থ বলি, দেখেন এটা আমাদের জীবনরেখা, এটা আমাদের মস্তিষ্ক রেখা, যদি জীবনরেখা থেকে অজস্র রেখা আপনাকে রাহু রেখা যদি আপনাদেরকে কাটে তবেও সেক্ষেত্রে কিন্তু সন্তান হলেও সেই সন্তানের কিন্তু আর্থিক খরচার পরিমাণ অনেক বেশি করে দেয়। এই রাহু রেখা খুব ডেঞ্জারাস, তার উপায় আছে, আপনাদের আমি পরে বলে দেব কী উপায় করলে সেই যোগকে নষ্ট করা যায়। চতুর্থ বলি, এই শুক্র পর্বতে যদি কোনো রকম জাল চিহ্ন থাকে তবে সেক্ষেত্রে কিন্তু সন্তানের প্রবলেম হয়ে থাকে। এটা আমাদের দুজনেরই দেখতে হয়, স্বামী স্ত্রী দুজনের হাত বিচার বিশ্লেষণ করে দেখে তবেই কিন্তু তাদেরকে আমি এই সাজেশন দিয়ে থাকি। দেখবেন এই শুক্র পর্বতে, এই শুক্র পর্বতে আপনাদের যদি এখানে কোনো নীলা বর্ণ থাকে না, নীল ধরনের এক বর্ণ হয়, সেই বর্ণ হলে আপনাদের কিন্তু সন্তানের যে যোগ হয় তাটা সেটা নষ্ট হয়ে যায়। এদের মধ্যে গুপ্ত রোগ থাকে, যদি স্বামীর থাকে স্বামীর হবে, স্ত্রীর থাকলে স্ত্রীর হবে। এদের সবসময় এরা যেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে থাকে, নালে আপনাদের জীবনকে এরা শেষ করে দেওয়ার চেষ্টা করে। সন্তান তো হবেই না এক নম্বর, দু নম্বর এদের এত গুপ্ত রোগের প্রবলেম হয় যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। তাই জন্য বলি তারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদেরকে ডাক্তার দেখাবেন, ডাক্তার পরামর্শ নেবেন, যেটা বলবেন সেটা আপনাদেরকে করতে হবে। যদি এই প্রতিটি নিয়ম আপনারা মেনে চলেন তবে অবশ্যই আপনাদের এই পাপমুক্ত রেখা থেকে আপনারা বঞ্চিত হতে পারবেন। কথাই বলে বৃষ্টি পড়ছে তো আপনার বাড়ি থেকে কীভাবে বেরাবে, তো বৃষ্টি যদি আমার বাড়ি থেকে বেরাতে হয় তাহলে আমাকে ছাতা নিতে হবে নাহলে রেনকোট নিতে হবে, দুটার মধ্যে আমাকে একটা নিতেই হবে। তো ছাতা নিলে কী হয়, আপনার মাথাটা ভিজে না, পাটা ভিজলেও পাটাকে মেরামত করা যায় কিন্তু মাথা ভিজলে কিন্তু মাথা মেরামত করা যায় না, এই কথাটা আপনাদের বলে দিলাম। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের সামনে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক। ওম নমঃ শিবায়।